আহলুস সুন্নাহ। কেন এই নামে নামকরণ করা হয়? কারণ তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে প্রকাশ্য অপ্রকাশ্য সর্ব অবস্থায় আঁকড়ে ধরে থাকে। জামাআত নামে কেন নামকরণ করা হয়? কারণ তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে ঐক্যবদ্ধ থাকে, দলে দলে বিভক্ত হয় না। সুতরাং আমাদের উপর আবশ্যক হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যে সকল বিষয়ে ঐক্যবদ্ধ ছিলেন আমরাও তেমনি ঐক্যবদ্ধ থাকব। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আঁকড়ে ধরা ও এর উপর ঐক্যবদ্ধ থাকার কারণেই এই নামে নামকরণ।